হ্যামবার্গ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। সরকারি স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করার নিষেধাজ্ঞা জারি হবার পরেও অনেক স্কুল শিক্ষক তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ছিল, আর তার প্রতিবাদে আইন মেনে আন্দোলন চালাচ্ছেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির যুবকরা। এর ফলে কিছু স্কুল শিক্ষকদের প্ররোচনায় কিছু অভিভাবকরা আক্রমণাত্মক হয়ে প্রাইভেট শিক্ষকদের ভয় দেখাচ্ছেন, এমনকি প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার মেরেছেন বলে অভিযোগ। এর প্রতিবাদে ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহ শিক্ষকরা এবং গোঘাট 2 নম্বর ব্লকের বিডিওকেও ডেপুটেশন দিয়েছেন ওই সমিতির সদস্যরা। আরামবাগ টাইমসের রিপোর্ট। সেখানে নাকি বিডিও অফিসে জয়েন্ট বিডিও স্যার বলেছেন যে টিউশন পড়ানো চলে মৌখিকভাবে বলেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা এসছি স্কুল টিচারদের এবং এসে বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম। তিনি বলছেন এই বিষয়ে আমরা কোনোরূপ কোনো মন্তব্য করিনি, তাদের নিজেদের বক্তব্য, সেই বিষয়টা স্যারকে জানিয়ে গেলাম এবং আমরা একটা আবেদনপত্র জমা করলাম। এখান থেকে ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়া ঘুরপাক খায় মারবো বলে একটা কথা ভেসে আসে, তার পরের দিনই কিন্তু আমাদের বদমনি উঠছে যে হুমকি দিয়ে নোটিশ পড়ে সেখানে বলা হয় যে আমরা মেরে দেবো বা খুন করবো। আমাদের সঙ্গে আছে সিদ্ধ চক্রবর্তী, তার নামে হচ্ছে নোটিশ পড়ে আর তাপস সরকারের উদ্দেশ্যে। সে উদ্দেশ্যে আমরা থানারে নোটিশ করেছিলাম, থানা গিয়েছিলাম, সেখান থেকে আজকে ভিডিও অফিসে ভিডিও স্যারকে সমস্ত ঘটনা জানিয়ে গেলাম। আপনার কি সবাই প্রাইভেট টিউটর করে? সবাই প্রাইভেট টিউটর। ওটা কিছু গার্জেন এসেছেন সরকারি টিচারদের সার্কুলারটা ব্রেক করে যাতে তারা স্কুল শিক্ষকরা আবার টিচিং মানে প্রাইভেট টিউশন করতে পারেন, এরকম নাকি জয়েন্ট বিডিও সাহেব বলেছেন। ওনারা বিডিও বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যেই এই কথাটা ওনারা ভিডিও করে চারদিকে ছড়িয়েছেন। জয়েন্ট বিডিও নাকি বলেছেন যে স্কুল টিচাররা টিউশন পড়াতে পারেন, এখন কিভাবে পারেন বা এর কতটা সত্যতা সেই যাচাই করতেই আমরা এসেছিলাম বিডিও স্যারের কাছে। বিডিও সাহেব পরিষ্কার জানিয়ে দিলেন এগুলো সম্পূর্ণ ফেক নিউজ, ওনারা নিজেদের মতো করে কথাটা ছড়িয়েছেন যাতে স্কুল টিচাররা পড়াতে পারেন। অ্যাকচুয়ালি এরকম কোনো নিয়ম বা সার্কুলার তো জারি হয়নি, এগুলো ওদের কিন্তু মন গড়া কথাবার্তা যাতে ওনারা আবার স্কুল টিচারদের সহায়তা করে তাদেরকে টিউশনগুলো স্টার্ট করাতে পারেন। এখান থেকে কোনো আদেশ দেওয়াই হয়নি, আমরা এটুকু বিডিও সাহেবের কাছে শুনলাম। আর গতকাল আমার বাড়িতে ভোরবেলা উঠেই দেখি আমার বাড়িতে একটা পোস্টার লাগানো আছে হুমকি, রীতিমতো প্রাণনাশের হুমকি। তো সেই কারণে আমরা গতকাল গোঘাট থানা গিয়েছিলাম, একটা লিখিত আবেদনও জানিয়ে এসেছি আমরা যে আমাদের সিকিউরিটির জন্য, কারণ আমরা ইনসিকিউর ফিল করছি। কারণ এ মতো অবস্থায় আমরা যে ডেপুটেশন দিচ্ছি বিভিন্ন জায়গায় সংগঠনের তরফ থেকে, সেটা হয়তো যাদের স্বার্থে আঘাত লাগছে তারা সেই জায়গা থেকে আমাদের উপরে এই প্রাণনাশের হুমকিটা দিচ্ছে। সাহস নেই সামনে বলার, অথচ তারা চাইছেন টিউশন টিউশনগুলো করতে আর কি, আর লোভ তো অনেক দিনের, বুঝতেই পারছেন স্বার্থে আঘাত লাগছে, কোথায় যাবে এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমার নাম সিদ্ধ চক্রবর্তী। একটু বলবে মোটামুটি আমরা স্যাররা তো বলেইছেন যে কিছু গার্জেন জমায়েত করেছিলেন এর আগেও, যে জয়েন্ট ভিডিও নাকি বলেছিলেন যে পড়ানো চলবে স্কুল টিচারদের, আর সেই বেশি সেই কথা বলার জন্য স্যার খুব সহযোগিতা করলেন এবং বললেন যে এখান থেকে সেরকম ধরনের কোনো কথা বলা হয়নি। এবং আমাদের কাছে খবর আছে যে এই গার্জেনদের মানে অপপ্রচার বা কুপ্রচার শুনে অনেক স্যারই স্কুল টিচার পড়াতে শুরু করেছে। অতএব আমরা স্যারের কাছে খুব আশা নিয়ে এসেছিলাম এবং আমাদেরকে খুব সহযোগিতাও করেছেন এবং উনি বললেন যেটা ঠিক সেটা ঠিক আর যেটা বেঠিক সেটা অবশ্যই বেঠিক। অতএব আমাদেরকে খুবই সহযোগিতা করেছেন এবং আমাদের সমস্ত অর্থাৎ কাগজপত্র বা ডেপুটেশন পেপার উনি রিসিভ করেছেন এবং উনি একটা প্রসেসিংয়ের কাজ চালাবেন, আমাকে আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আপনারা কি সবাই প্রাইভেট টিউটর? হ্যাঁ, আমরা সবাই প্রাইভেট টিউটর এবং হচ্ছে কামারপুকুর ইউনিট। আমার নাম তো, আমিও আপনাদের সাথে একমত, আমরা দেখছি, আমরা একটু আলোচনা করি। আজকে সাহেব নাই, আমি সাহেব এলো মানে বিডিও সাহেব নাই, জয়েন্ট সাহেব ছিলাম, আমরা আলোচনা করি, করে আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে, আপনাদের আজকে সময় নষ্ট হলো কিছু মনে করবেন না, আরেক আমাদের সঙ্গে ডেট করে আরেকদিন আপনারা আসুন, নিশ্চয়ই এর একটা মানে হচ্ছে সুষ্ঠু ব্যবস্থা আমরা করে দেবো ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে। স্টুডেন্টরা পড়বে তো, ছাত্ররা যদি শিক্ষকরা যদি পড়ায়।
মানে এইটা আমরা লিখিত কোনো কিছু বলতে পারছি, কিন্তু যদি পড়ায় কোনো অসুবিধা নাই, একা সার্কুলার এখনই কার্যকরী কোনো কিছু হয়নি। হ্যাঁ, এখন মাস্টাররা পড়ালে পড়াতে পারে, মাস্টারমশাইরা পড়াচ্ছে। দরকার হলে জয়েন্ট ভিডিও সাহেব বললেন যে আমরা দরকার হলে অফিসের সাথেও কথা বলবো, থানাতে থানাতে অফিসের সাথে কথা বলে আমরা এক সপ্তাহ পরে জানাবো। এবং এক সপ্তাহ পরে জানাটা ঠিক নয়, উনি যেটা আনঅফিসিয়ালি যেটা বললেন যে আমরা কোনো কিছু ডকুমেন্টস এখন দিতে পারবো না আলোচনা না করে। এবং এবং মাস্টারমশাইদেরকে পড়াতে বলুন, আপনারা নিজেরা নিজেদের টাকে ঠিক করার চেষ্টা করুন। এবং যদি কেউ ঝামেলা করে সেটা কিন্তু গার্জেনদেরই অ্যাকশন নিতে হবে। গার্জেনরা এই ব্যাপারে একমত এবং গার্জেনরা অ্যাকশন নিতেও রাজি হবে। আমরা ঝামেলা করলাম কিন্তু এই জায়গা থেকে কোনো যদি হেল্প না পায়, ঝামেলা হোক না, ঝামেলাটা হোক না, একদিন ঝামেলা হোক, ঝামেলা হলেই সমস্যার সমাধান হবে, নাহলে হবে না। সেটা দেওয়া বলে যে দুর্গা সময় কাটা সময়গুলো কমে।